হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম নতুন নতুন একটি এপিসোড নিয়ে। আজ আমরা দেখব হিন্দি বলার বিশেষ কৌশল, যে কৌশলের মাধ্যমে একজন নতুন শিক্ষার্থীও খুব সহজে হিন্দি বলতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালে বাছাই করা হিন্দির কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ তুলে ধরা হয়েছে যা না জানলেই নয়। আপনি যদি এই বিষয়গুলো আপনার জানা থাকে তাহলে আপনিও ছোটদের মতোই হিন্দি অনার্গল বলতে পারবেন। তাই আর দেরি না করে চলুন না আজ আমাদের হিন্দি শিক্ষার বিষয়ের দিকে যাওয়া যাক। আমাদের প্রথম অর্থ সুবাস বা গন্ধ, এর হিন্দি হবে মেহেক। মেহেক অর্থ হলো সুবাস বা গন্ধ। স্মৃতি বা মনে করা, এটা হবে ইয়াদ অথবা ইয়াদে, ইয়াদ অথবা ইয়াদে। গণনা করা, এটা হবে গিন্না। গিন্না অর্থ হলো গণনা করা। সমস্যা, এটা হবে ধিক্কাত। ধিক্কাত অর্থ হলো সমস্যা। অনেক খারাপ, এটা হবে ঘাটিয়া। ঘাটিয়া অর্থ হলো অনেক খারাপ। পাগল বা প্রেমিক, এটা হবে দিয়ানা বা দিবানা। দিয়ানা বা দিবানা অর্থ হলো পাগল বা প্রেমিক। পাগলি বা প্রেমিকা, এটা হবে দিয়ানি বা দিবানি। দিয়ানি বা দিবানি। অলৌকিক, এর হিন্দি শব্দটি হবে রুহানি। রুহানি অর্থ হলো অলৌকিক। পরিচিত, পেহচান। পেহচান অর্থ হলো পরিচিত। নাচা, ঝুম। ঝুম অর্থ হলো নাচা। আবার দেখা হবে, এটা হবে ফির মিলেঙ্গে। ফির মিলেঙ্গে অর্থ হলো আবার দেখা হবে। হয়তো, শায়দ। শায়দ অর্থ হলো হয়তো। এই মুহূর্তে, এটা হবে ইসপাল। ইসপাল অর্থ হলো এই মুহূর্তে। এমন, এইসা। এইসা অর্থ হলো এমন। তারপরও, ফির ভি। ফির ভি অর্থ হলো তারপরও। নীরব থাকা, খামোশি। খামোশি অর্থ হলো নীরব থাকা। ভাঙ্গা, টুটা। টুটা অর্থ হলো ভাঙ্গা। যখন থেকে যাপসে, যাপসে অর্থ হলো যখন থেকে। চমৎকার, বহুত বাদিয়া। বহুত বাদিয়া অর্থ হলো চমৎকার। সাহায্য করুন, মাদাত কারো। মাদাত কারো অর্থ হলো সাহায্য করুন। ফুটা, বুন্দ। বুন্দ অর্থ হলো ফুটা। ইচ্ছা, খায়েশ। খায়েশ অর্থ হলো ইচ্ছা। ঠিকানা, পাতা। পাতা অর্থ হলো ঠিকানা। জানতে চাওয়া, পুষা। পুষা অর্থ হলো জানতে চাওয়া। চলে যাওয়া, গুজরে। গুজরে অর্থ হলো চলে যাওয়া। বাজার, মন্ডি। মন্ডি অর্থ হলো বাজার।
বন্ধু ইয়ার, ইয়ার অর্থ হলো বন্ধু। মিথ্যা ঝুট, ঝুট অর্থ হলো মিথ্যা। শ্রমিক মজদুর, মজদুর অর্থ হলো শ্রমিক। প্রতারণা করা ধোঁকা, ধোঁকা অর্থ হলো প্রতারণা করা। খারাপ বুড়া, বুড়া অর্থ হলো খারাপ। ঘোরাফেরা গুমনা, গুমনা অর্থ হলো ঘোরাফেরা। পড়ে যাওয়া গিরা, গিরা অর্থ হলো পড়ে যাওয়া। পছন্দ করা চুনা, চুনা অর্থ হলো পছন্দ করা। ডাক আসা বু লাভা, বু লাভা অর্থ হলো ডাক আসা। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা হিন্দি বাংলার মতোই বলতে পারবেন। একজন নতুন শিক্ষার্থীর জন্য এই বিষয়গুলো জানা অত্যন্ত প্রয়োজন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটি তুলে ধরবেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।